যারা সিনেমা করেন তাদের জীবনটাই অন্যরকম, তাদের জীবনের প্রতি সারা পৃথিবীর মানুষের আকর্ষণ লেগেই থাকে। তারা কিভাবে চলেন, কিভাবে বলেন, কী কাজ করেন, ব্যক্তিগতভাবে তাদের জীবন কেমনভাবে অতিবাহিত করেন, এদের অনেকের বয়স 40-এর উপরে, কারো কারো ক্ষেত্রে 50 ছাড়িয়ে গিয়েছে, তবু তারুণ্য, আকর্ষণ, গ্ল্যামার কোনো কিছুতেই এখন পর্যন্ত কমতি দেখা যাচ্ছে না। তবুও 50 পেরিয়ে যাওয়ার পরেও এখনও অনেকে বলছেন তাদের বিয়ের বয়স হয়নি, এখনও বিয়ের সময় হয়ে ওঠেনি। যেমন ভারতের সবচাইতে আকর্ষণীয় ব্যাচেলর সিঙ্গেল মানুষ, অবিবাহিত মানুষ সালমান খান সিঙ্গেল থেকেও কীভাবে আকর্ষণীয়ভাবে, সুখীভাবে জীবনকে অতিবাহিত করা যায় তা তিনি সমাজকে দেখিয়ে চলেছেন। 1965 সালের 27 ডিসেম্বর জন্ম নেওয়া এই অভিনেতা, এই আকর্ষণীয় নায়ক এখন পর্যন্ত তার তারুণ্য ধরে রেখেছেন, কিন্তু এখনও তিনি বিয়ে করেননি। 57 বছর পার হওয়া সালমান খান জীবনের বাঁকে বাঁকে বহুবার প্রেমে পড়েছেন। সেই মাধুরী দীক্ষিত থেকে শুরু করে ক্যাটরিনা পর্যন্ত, এই পর্যন্ত তিনি প্রেমে পড়েছেন 17 বার। এক সময়ের গরম, আকর্ষণীয়, সুন্দরী নায়িকা টাবু জন্মগ্রহণ করেন 1971 সালে, বর্তমান বয়স 50। সিনেমাতে তার নাম টাবু হলেও তার আসল নাম তাবাসসুম ফাতেমা হাশিমি। তিনি এখন পর্যন্ত সিঙ্গেল রয়েছেন। 51 বছর বয়সে এসেও তিনি তার অভিভাবককে বলে দিয়েছেন এখনও তার বিয়ের সময় হয়নি, সময় হলে তিনি সবাইকে জানাবেন, পাত্র দেখার জন্য বলবেন। সুস্মিতা সেন বিশ্ব সুন্দরীর মুকুট বিজয়ী, 47 বছর বয়সী, সারা পৃথিবীর হার্ট থ্রব এই সুস্মিতা সেনের প্রেমে পড়েনি, সুস্মিতা সেনকে ভালো লাগেনি, আকর্ষিত হয়নি, এমন মানুষের সংখ্যা, এমন পুরুষের সংখ্যা পৃথিবীতে খুবই কম। 47 বছর বয়সে এসেও তিনি এখন পর্যন্ত বিয়ে করেননি। তার পিতামাতাকে স্পষ্ট করে বলে দিয়েছেন তিনি এখনই বিয়ে করতে চান না। অবশ্য ইতিমধ্যে তিনি হার্টের রোগে আক্রান্ত হয়েছেন বলে ডাক্তার জানিয়েছে, পত্রপত্রিকায় খবর হয়েছে। অবশ্য সুস্মিতা সেন বিয়ে না করলেও তিনি একা নন, তিনি কয়েকজন দত্তক ছেলেমেয়ে নিয়েছেন। এইসব ছেলেমেয়েদেরকে খাবার দাবার, পড়াশোনা সব কিছু নিয়ে তিনি ব্যস্ত থাকেন, তার সময় কেটে যায়। তিনি অনেক সামাজিক কাজের সাথেও যুক্ত রয়েছেন, মানবিক কাজের সাথে যুক্ত রয়েছেন, অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান তিনি চালান, অনেক এতিমদেরকে তিনি দেখাশোনা করেন। ভারতের দ্বিতীয় প্রজন্মের নাম করা সিনেমার পরিচালক করণ জহর জন্মগ্রহণ করেছেন 1973 সালে, বর্তমানে তার বয়স 49 বছর, এখন পর্যন্ত তিনি বিয়ে করেননি। বলিউডের সবচাইতে আকর্ষণীয় ব্যাচেলরদের মধ্যে তিনিও একজন। তাকে বিয়ে করতে চায় না এমন তরুণীর সংখ্যা খুবই কম। বয়স 49 হলেও দেখতে তিনি যথেষ্ট আকর্ষণীয়, হ্যান্ডসাম এবং ব্যক্তিত্বের অধিকারী। বলিউডের সকলেই তাকে ভালোবাসে, তারও সাথে তার তিক্ততার কোনো সম্পর্ক নেই। বলিউডের সবচাইতে কাছের বন্ধু হলো শাহরুখ খান। শাহরুখ খানকে তিনি ভাইয়ের মতোই ভালোবাসেন, শ্রদ্ধা করেন। 1975 সালে জন্ম নেওয়া নায়িকা অ্যামিশা প্যাটেল এখন পর্যন্ত বিয়ে করেননি, বিয়ে তো করেননি, কিছুদিন আগে তিনি জানিয়েছেন তিনি কারোর প্রেমে পড়েননি এবং কেউ তার প্রেমে পড়েছে বলেও তিনি জানেন না। 47 বছর বয়সে এসে তিনি তার পিতামাতাকে জানিয়েছেন তার জন্য, পাত্র দেখার জন্য, পছন্দসই, ব্যক্তিত্ব সম্পন্ন ভালো পাত্র হলে তিনি বিয়ে করে ফেলবেন, তিনি আর দেরি করতে চান না। 47 বছর বয়সে এসে তার সুমতি ফেরেছে, তার মনে হয়েছে তার বিয়ের বয়স হয়েছে, তবুও বিয়ে করুক। এইসব আকর্ষণীয় ব্যাচেলরদের, অবিবাহিত ব্যাচেলরদের, এই অবিবাহিত অভিনেতা অভিনেত্রীদেরকে আপনাদের কেমন লেগেছে, তাদের সিদ্ধান্তগুলো আপনাদের ভালো লেগেছে কিনা। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।